রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ একটি হোঁচট ওলট পালট করে দেয় মঞ্জু মিয়ার জীবন। কোমর থেকে নিচ থেকে আস্তে আস্তে কেটে ফেলতে হয় পুরোটা পা। শুরু হয় অর্ধ মানবের জীবন। যখন পাও কাটতে ফেলাইছি তখন আমি কি হরমু খালি এইটাই ভাবছি যে কিভাবে বাঁচবো। সন্তানের জীবনের দুঃসহ কষ্টের সেই দিনগুলোর কথা বলতে গেলে এখনো কান্নায় ভেঙে পড়েন মঞ্জু মিয়ার মা। অনেক চিল্লাচিল্লি করছে, দেশের মানুষ সবাই কাঁদছে, ওর কান্দ নাই, এরপর তো ডাকা নিয়ে তবু অর্ধেক শরীর নিয়ে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন মোহাম্মদ মঞ্জু মিয়া। সেই সঙ্গে দিন বদলের স্বপ্ন দেখাচ্ছেন অন্যদেরও। আমার 7-8টা কারিকের খাড়ে মোটামুটি আলমান আমরাই আছি ভালো। আমরা 7 জন কাজ করি জায়গা, তাই 7 জনই মোটামুটি ভালোই চলতেছি। শারীরিক প্রতিবন্ধিতা নিয়ে অধিকাংশরা যখন বেছে নেন ভিক্ষাবৃত্তি, সেখানে পা হারানোর পরও প্রচণ্ড মনোবল ও কর্মগুণে স্বাবলম্বী হয়েছেন মঞ্জু। আল্লাহ তুমি মানুষের কাছে হাত পাতাও না, আমার একটা কাজের লাইন কেটে দাও। তার কাজের পরিধি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, বিদায় 7-8টা লোক ওনার সাথে কাজ করছে এবং 7-8টা পরিবারের রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে। বছর বিশেক আগে রাস্তায় হাঁটতে গিয়ে হঠাৎ হোঁচট খান মঞ্জু মিয়া। এরপর সামান্য ব্যথা, পায়ে পচন এবং ধারাবাহিক ভোগান্তি, সাধ্যমতো ডাক্তার কবিরাজ করেও তার আর রক্ষা হয়নি বলে আক্ষেপ করেন মঞ্জুর ছোট ভাই মেহেদি হাসান। হঠাৎ সে রাস্তা থেকে একটু হাত পায়ে হোঁচট খায়, সেই হোঁচটের পরে একটু ব্যথা হয়, এই ডাক্তার দেখায়, একটা সময় সেইখানে একটু পাকা শুরু করে। এরকম করতে 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 অনেক ডাক্তার এখানে সেখানে এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে 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 প্রায় 1 বছর কেটে যায়। পরে জানা যায় গ্যাংগ্রিনে দুই পায়ে পচন ধরেছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কৌরিখারা গ্রামের মঞ্জুরের। জীবিত মানুষের শরীরের মাংস পচা দুর্গন্ধে পাশে আসতে পারতো না কেউ। জীবিত মানুষের পচা মাংসের গন্ধ সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না, বা যে প্রত্যক্ষ দেখছে সেও ওর চিৎকার শুনে চোখের পানি ছেড়ে দিছে। অবশেষে চিকিৎসকের পরামর্শে কেটে ফেলা হয় পায়ের নিচের অংশ। প্রথমবার পা কাটার পরও সুস্থ হননি মঞ্জু মিয়া, তাই বেশ কয়েকবার অপারেশনের পর কোমরের নিচ থেকে পুরোটা অংশ কেটে বাদ দিয়ে পাহীন জীবন বেছে নেন হতভাগা মঞ্জু। অনেক ডাক্তার ডাক্তার দেখাইছি, ভালো হয় না, না হয় না, পাও কাটতে ফেলাইছি, হ্যাঁ 4 বারে পাও কাটতে হয়েছে, ভালো হইতে আস না, পরে পেটে অপারেশন করছি, হ্যাঁ পরও কাজ হইতে আস না, তারপর পাও ফেলাই দেওয়ার পরে অ্যালার্ম লইয়া এখন আমি মোটামুটি সুস্থ আছি। অভাব অনটনের সংসারে শুরু হয় জীবন সংগ্রাম। কিছু টাকা ধার করে একটি পুরনো মেশিন কিনে শুরু করেন ক্রিকেট স্টাম্প বানানোর কাজ। পরে এই ব্যবসা আমি ধরলাম একলা খান মেশিন বানাইছি। প্রথম দিকে স্ত্রীর সহযোগিতায় সারাদিন স্টাম্প বানিয়ে 200-300 টাকা রোজগার করতেন মঞ্জু। এতে কোনো রকমে দুমুঠো ডাল ভাতের ব্যবস্থা হতো। মানুষের কাছে হাত না পেতেও নিজেদের রোজগারে আজ প্রতিষ্ঠিত অর্ধেক শরীরের পরিশ্রমী মানুষটি। আমার এই বাড়ি এলি ঘরের জন্য 1 লাখ মাল বোটাই দেশে আমি বানাইছি, অনেক কষ্ট করে আমার এই কারখানা ইতিমাত আইছে। এক সময়ের দুঃখের জীবনকে পেছনে ফেলে কিছুটা স্বাচ্ছন্দ্য ধরা দিয়েছে মঞ্জু মিয়ার কাছে। তিনি এখন চলাফেরা করেন ব্যাটারি চালিত রিকশায়। ওই গাড়িতে আমি গাড়ি বানাই লইছি।